হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাখাই ডেকোরেশন লাইটসে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই ভিডিও আসা হচ্ছে, অনেকে দেখেছেন, অনেকে আগে থাকতে দেখেননি। তো যারা ভিডিও এখনও মানে আমার ঝুড়ি লাইটের তৈরি আগের ভিডিও দেখেননি, তাদের জন্য নতুন ভিডিও আনলাম। এবং আগে তখন আমি প্রথম ভিডিও করতাম, তো জানতাম না কীভাবে অত সুন্দর ভিডিও করতে হয়। তো এখন আপনাদের অনুপ্রাণিতই অনেক কিছু শিখেছি। তো দেখা, এবার ঝুড়ি লাইটটা আমি বলি। তো দেখতে পাচ্ছেন, এটা 2 ফুট 1.5 ফুট একটা আমার ঝুড়ি লাইটের ফ্রেম, এবং ইউজ করা হচ্ছে এই পাতিটা, চ্যাপটা পাতি, এবং নিচেতেও চ্যাপটা পাতি। তো কারণ সবই আমি বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, আমি ওপরটা এটা হলুদ গাঁচছি ও হলুদে রানিং করবো, ওপরটা এইভাবে ছোটাবো, মানে এইভাবে ঘুরবে, আর নিচে থেকে যে ঝুলবে সেগুলো আমি দেখাচ্ছি। তো এটা মূলত আমি কালার কম্বিনেশন করবো, ওপরটা হলুদ এবং নিচেটা আমি ইউজ করছি পিঙ্ক 3 ইঞ্চি। দেখতে পাচ্ছেন পিঙ্ক 3 ইঞ্চি, এই যে পিঙ্ক 3 ইঞ্চি এবং হলুদ 3 ইঞ্চি, এগুলো সব কপারের SMD, তারের কোয়ালিটি দেখে আপনি বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন তারের কোয়ালিটি দেখেই বুঝতে পারবেন আশা করছি, এবং তার গেজও খুব ভালো। এবং আমরা ইউজ করছি বেস্ট আপনার আপনার কী বলে এগুলোকে, চেজার 5 আনার সার্কিট চেজার। দেখতে পাচ্ছেন খুব ভালো, মেক ইন ইন্ডিয়া একদম, মানে এই ধরনের ভিডিও। তো দেখতে পাচ্ছেন এই ঝুড়িগুলো, এবং আমরা এবং এই যে বর্ডারটা, এখানে একটা বর্ডার ইউজ করতে হয়। তো এই বর্ডারটার জন্য আমরা ইউজ করবো এখানে নীল কালারের যে তার, নীল, এই নীল 3 ইঞ্চি। তো সবই নিউ, এবং এই ধরনের ফ্রেম লাইট তো আপনারা আগে অনেকে দেখেছেন, এটা ঝুড়ি, স্টার, স্বস্তিক ঝুড়ি এসব আছে। তো কীভাবে ভিডিওটা তৈরি করছি, কীভাবে বাঁধছে দেখুন। কীভাবে বাঁধার স্টাইলটা আপনি কী করবেন, প্রথমে এটাকে উল্টে নেবেন, মানে এদিকে রাখবেন, তারপর আপনি কী করবেন এইখান থেকে স্টার্টিং করবেন, মানে এই যে ল্যাম্পটা নেবেন, ল্যাম্পটা নিয়ে এইখান থেকে আপনি একদম, হ্যাঁ দেখাচ্ছি আমি, তো ল্যাম্পটা একদম শেষ মাথায় কেটে নেবেন, কারণ কানেকশান হবে এইখানে। 5 চ্যানেল মেশিনটা যেহেতু এইখানে বসবে, এইখান থেকে কানেকশানটা ইজি হবে, সব তারগুলো এক কাজে হবে। তো এইখান থেকে বসি তারপর একটা একটা করে করবেন। দেখুন আমার একটা ভাই পিজুস করছে। তো দেখুন এইখানে আপনার স্টার্টিংটা হচ্ছে এইখান থেকে, প্রথম টাইটা ঢুকিয়ে খুব বাঁধতে হবে ভালো করে। তো এরপর এইভাবে স্টার্টিং করবেন, মানে ল্যাম্পের মাথাটা থাকবে অ্যাকচুয়ালি নিচের দিকে, তাহলে তার ফলে কী হবে, আপনার আলোগুলো রিফ্লেক্ট ভালো হবে। দেখুন ভালোটা করে দেখুন, সব ল্যাম্পের মাথা কিন্তু নিচের দিকে আছে। এবং আপনারা যে কোনো টাই ইউজ করতে পারেন, ব্ল্যাক, হোয়াইট, যেটা খুশি। তো সবই প্রায় বলতে গেলে একই কোয়ালিটি, কোনো 19-20 তফাত আছে একটু। তো দেখতেই পাচ্ছেন ল্যাম্প কিন্তু নিচে দিয়ে রাখবেন। আগে আমি কীভাবে ঝুড়ির ল্যাম্প গাঁথতাম, ওপর দিয়ে, তা করতে তার ফলে কি আলোটা দূর থেকে দেখতে হয়তো লাগতো ভালো, কিন্তু এক্ষেত্রে আলোটাই রিফ্লেক্ট করবে চোখে একদম ডাইরেক্ট। তো দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন এবং এটা, এবং আমি একটা ঝুড়ি আপনাদেরকে শেষে আমি ভিডিও কমপ্লিট ভিডিও এনে আমি আপনাদেরকে দেখাবো, দুটো ভিডিওকে চালিয়ে একদম। তো যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে, লাইক করুন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। এবং এই ধরনের ঝুড়ি লাইটের অর্ডারের জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন। আমার ঠিকানা আছে বাঁকুড়ার ইন্দাস, বাঁকুড়া জেলার ইন্দাস, এবং বর্ধমান টাউন থেকে 30 কিলোমিটার। তো যারা যারা এই ধরনের ভিডিও চাইছেন তারা কমেন্ট করুন। এবং ফ্রেম পাওয়া যাবে, সমস্ত র মেটেরিয়াল পাওয়া যাবে, সমস্ত কিছু, মেকানিক্যাল গাছ সমস্ত, মানে মূলত হচ্ছে ফ্রেম লাইটের উপর আমি জোর দিয়েছি এখন। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। তো গাইজ, এই ঝুড়িগুলো কমপ্লিট করছি। তো ঝুড়িগুলোর শেষে দেখবেন এই ধরনের লাইট তৈরি করছি, এটা রানিং করবো, এবং এই সার্কিটটা আমি ইউজ করবো, এই যে এই সার্কিটটা, এই 5 চ্যানেলের সার্কিটটা, আলোটা ব্রাইটনেসে ফোকাস নিচ্ছে না হয়তো। এবং দেখছেন এইদিকে এই গোলাপিটা নিচে ঝোলা হবে। তো কীরকম হচ্ছে অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন, এবং ঝুড়িটা কেমন লাগছে অবশ্যই।